নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো। আজকে দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা আজকে গোলাপ ফুল তৈরি করে দেখাবো। এই গোলাপ ফুলটা এক একটা গোলাপ ফুল জয়েন করে তোমরা নতুন কোনো ডিজাইনের সঙ্গে তোমরা সেট করতে পারো, যেমন ব্ল্যাঙ্কেট তৈরি করতে পারো, টেবিল ক্লথ, কুশন কভার, আসন, বিভিন্ন ডিজাইনে তোমরা এই গোলাপ ফুলটা সেট করতে পারো। গোলাপ ফুলটা তৈরি করা শুরু করা যাক। তার জন্য দেখো একটা ডার্ক কালারের গোলাপি কালারের সুতো নিয়েছি। সুতোতে আমি এক দুই চেন তৈরি করে নেব, পাঁচ এই ছয়, ছটা চেন নিয়ে নিলাম। ছটা চেন নিয়ে নেওয়ার পরে দেখো প্রথম চেনটার সঙ্গে আমরা অ্যাটাচ করে দেব, স্লিপ স্টিচ করে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে দিলাম। এবার আমরা এখানটাতে তিনটে চেন নিয়ে নেবো। হ্যাঁ, দুই তিন, তিনটে চেন নেওয়ার পরে এখানটাতে আমরা ডবল ক্রোশে করব, একটা দুটো তিনটে, এখানে আমার পাঁচটা ডবল ক্রোশে হয়ে গেল। আমরা এখানে মোট ১৬টা ডবল ক্রোশে করে নেব। দেখো আমরা ১৬টা ডবল ক্রোশে করে নিয়েছি। এই তিনটে প্রথম তিনটে চেনটা ধরে কাউন্ট করে আমাদের ১৬টা ডবল ক্রোশে হয়েছে। তো আমরা এই দেখো যে প্রথম তিনটে চেন নিয়েছিলাম, সেই তিনটে চেনের তিন নম্বর চেনে আমরা এভাবে স্লিপ স্টিচ করে দেবো। স্লিপ স্টিচ করে দেওয়ার পরে স্লিপ স্টিচ করে দিলাম। এবার আমরা এখানটাতে তিনটে চেন নেব। তিনটে চেন নিয়ে দেখো একটা চেন স্টিচ স্কিপ করে পরে চেন স্টিচটাই আমরা অ্যাটাচ করে দেবো সিঙ্গেল ক্রোশে করে। দেখো একটা লুপ তৈরি হলো। আবার আমরা তিনটে চেন করব, এক দুই তিন, তিনটে চেন করে একটা চেন স্টিচ আমরা স্কিপ করব, একটা চেন স্টিচ আমরা স্কিপ করে পরের চেন স্টিচে আমরা জয়েন করে দেবো। দেখো লুপ তৈরি হচ্ছে। আবার আমরা এখানে তিনটে চেন নেব। তিনটে চেন নিয়ে একটা চেন স্টিচ আমরা স্কিপ করে সেকেন্ড চেন স্টিচে আমরা জয়েন করে দেবো। এভাবে আমাদের লুপ তৈরি হয়ে যাবে। আমরা পুরো রাউন্ডটা এভাবে লুপ তৈরি করে নেব। দেখো পুরো রাউন্ডটাতে আমরা করে নিয়ে চেন করে নিয়েছি। এবার তিনটে শেষ তিনটে চেন নিয়ে নিলাম। দেখো যেখান থেকে আমি এই যে চেন শুরু করেছিলাম সেখানে গিয়ে আমরা আবার স্লিপ স্টিচ করে দেব। রাউন্ডটাতে আমরা লুপ তৈরি করে নিয়েছি। এবার ফার্স্ট লুপটাতে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপর কাটাই লুপ নিয়ে পরের লুপটাতে দেখো পাশে যে লুপটা সেখান থেকে আমরা ডবল ক্রোশে শুরু করব। একটা ডবল ক্রোশে করলাম, দুটো ডবল ক্রোশে, তিনটে, চারটা, একই লুপের মধ্যে আমরা চারটা ডবল ক্রোশে হয়ে গেল, পাঁচটা, ছটা, ছটা ডবল ক্রোশে করলাম, এই সাতটা, মোট এখানটা আমরা সাতটা ডবল ক্রোশে করব। সাতটা ডবল ক্রোশে করার পর তিনটে চেন নিয়ে যে লুপটা লুপ তৈরি হয়েছে সেখানে আমরা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেবো। আবার কাটা এইভাবে সুতো নিব, পাশের লুপটাতে ডবল ক্রোশে শুরু করব, একটা ডবল ক্রোশে, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা ডবল ক্রোশে করে নিলাম। সাতটা ডবল ক্রোশে করে নেওয়ার পরে এবার আমরা পরের চেন লুপটাতে আমরা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেবো। দেখো দুটো আমাদের পাপড়ি হয়ে গেল, আরও দুটো পাপড়ি আমরা করে নেব। এই লুপটাতে আমরা সাতটা ডবল ক্রোশে করব, তার পাশের লুপটাতে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব। এভাবে আমরা দুটো পাপড়ি করেছি, আরও দুটো পাপড়ি করে নেব। দেখো এখানে আমরা শেষ
সাতটা ডবল কুশে করে নিয়েছি। এবার দেখো আমাদের চারটে পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। আমরা প্রথম যেখানটাতে আমরা একটা চেন নিয়ে সিঙ্গেল কুশে করেছিলাম সেখানটাতে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। জয়েন করে দিলাম, দেখো আমাদের চারটে পাপড়ি তৈরি হয়ে গেল। এবার দেখো পেছনে চলে এলাম, পেছনে দেখো যে সিঙ্গেল কুশে সিঙ্গেল কুশেগুলো আছে সেখানে আমি এই চেনটাকে নিয়ে আসব, নিয়ে এসে একটা এখানটাতে সিঙ্গেল কুশে করে দেবো। সিঙ্গেল কুশে করে এখানটাতে তিনটে চেন নেব, এক দুই তিন, তিনটে চেন নিলাম। তিনটে চেন নেওয়ার পর দেখো যে আর একটা সিঙ্গেল কুশে আছে, সেখানে গিয়ে আমরা সিঙ্গেল কুশে করে জয়েন করে দেবো। হয়ে গেল এখানটাতে একটা লুপ তৈরি হয়ে গেলো পিছন দিকে। আবার এখানে আমরা তিনটে চেন নেব, তিনটে চেন নেওয়ার পরে যে পাশে আর এক পাশে সিঙ্গেল কুশে আছে সেখানে গিয়ে আমরা সিঙ্গেল কুশে করে জয়েন করে দেবো। তিনটে চেন নেব, তিনটে চেন নিয়ে দেখো তারপরে সিঙ্গেল কুশেটাই এই দেখো পেছন দিকে, এই যে পেছন দিকে সিঙ্গেল কুশেতে আমরা দেখো পেছন দিকে যে সিঙ্গেল কুশে আছে সেখানে গিয়ে আমরা সিঙ্গেল কুশে করে জয়েন করব। এভাবে দেখো আমরা লুপ তৈরি করব। প্রত্যেকটা সিঙ্গেল কুশেতে আমরা তিনটে করে চেন করে প্রত্যেকটা যে সিঙ্গেল কুশেতে সিঙ্গেল কুশে দিয়ে জয়েন করব। এইভাবে আমরা পুরো রাউন্ডটা করে নেব। দেখো শেষ লুপটা তৈরি করব। দেখো প্রথমে যেখানে আমরা শুরু করেছিলাম সেখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। করে দিলাম, এখানে আমাদের পেছনে দেখো আটটা আমাদের এইভাবে লুপ তৈরি হবে। সুতোটাকে কেটে নেব, কেটে নেওয়ার পরে এবার অন্য কালার করে দেবো, লাইট কালার, লাইট কালার জয়েন্ট করবো এখানটাতে যেখানে আমি এই যে এই লুপটাতে আমি ওখানে জয়েন করবো। তিনটে চেন নেব প্রথমে, তিনটে চেন নিয়ে নিলাম, তিনটে চেন নিয়ে নিলাম, তিনটে চেন নিয়ে কাঁটাই দুবার সুতো নেব। সুতো নেওয়ার পরে আমরা এখানটাতে এই লুপটাতে আমরা ত্রিপল কুশি করব, দুটো করে লুপ বের করে করে আমরা ত্রিপল কুশি করব। ধরো দুবার করে সুতো নিয়ে আমরা ত্রিপল কুশি করব, আবার দুবার সুতো নেব ত্রিপল কুশি করব, আবার দুবার সুতো নেব ত্রিপল কুশি করব, আবার দুবার সুতো নেব ত্রিপল কুশি করব। এক দুই তিন চার পাঁচ ছয়, আবার দুবার সুতো নেব ত্রিপল কুশি করব। মোট এখন নটা ত্রিপল কুশি করে নিয়েছি। এবার পাশের যে লুপটা আছে এখানটাতে এসে আমরা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেবো। আবার আমরা কাটাই এইভাবে দুবার সুতো নিয়ে পাশের লুপটাতে আমরা এভাবে ত্রিপল কুশি করব, দুটো দুটো করে লুপ বের করে আমরা ত্রিপল কুশি করব। একটা হলো, দুটো, তিনটে, চারটা, নটা, এইভাবে নটা আমি ত্রিপল কুশি করে দেখাচ্ছি। দেখো নটা ত্রিপল কুশি করে নিয়েছি। এবার এই পাশে তিনটে চেনের লুপ আছে, এই লুপে আমরা সিঙ্গেল কুশি করে দেবো। আবার আমরা কাটাই সুতো নিয়ে পাশের লুপটাতে আমরা এইভাবে ত্রিপল কুশি করে নেব নটা। দেখো দুটো আমরা নটা নটা করে ত্রিপল কুশি করে নিয়েছি, পাশের লুপটাতে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি। এবার এখানটাতে নটা ত্রিপল কুশি করব, তারপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব এখানে, আবার এই লুপটাতে ত্রিপল কুশি দিয়ে ত্রিপল কুশি করব নটা, দিয়ে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে স্লিপ স্টিচ দিয়ে দেবো। দুটো পাপড়ি করে নিয়েছি, আরও দুটো পাপড়ি আমি করে নেব। দেখো সিঙ্গেল কুশি করে দিয়ে জয়েন করে দিয়েছি। জয়েন করে দেওয়ার পর দেখো প্রথমে আমি যেখানটাতে তিনটে চেন নিয়েছিলাম তিন নম্বর চেনে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। জয়েন করে দেওয়ার পর আমরা এবার আমরা পেছন দিকে চলে যাব। এখানে পেছন দিকে
যেখানে আমরা সিঙ্গেল কুশি করেছি, প্রথম দিকে সিঙ্গেল কুশি করেছিলাম, সেখানটাতে আমরা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব। সিঙ্গেল কুশি দিয়ে অ্যাটাচ করার পরে এখানটাতে আমরা চারটা চেন নেব, 2 3 4 চারটা চেন নেওয়ার পর দেখো আর একটা এখান দিয়ে নিচ দিয়ে যে সিঙ্গেল কুশি আছে পেছন দিকে, সেই পেছন দিকে সিঙ্গেল কুশিগুলোতে আমরা অ্যাটাচ করে দেবো সিঙ্গেল কুশি দিয়ে। আবার চারটা চেন নেব, চারটা চেন নেওয়ার পরে পেছন দিকে যে সিঙ্গেল কুশি আছে দেখো এই সিঙ্গেল কুশিতে আমরা সিঙ্গেল কুশি দিয়ে অ্যাটাচ করে দেবো। তিনটে চেন, চারটা চেন নিয়ে নেব, আবার পেছনের দিকে সিঙ্গেল কুশিগুলোতে সিঙ্গেল কুশি দিয়ে অ্যাটাচ করে দেবো। এভাবে আমরা লুপ তৈরি করে নেব চারটা চেনের, পুরো পেছন দিকে রাউন্ডটা এভাবে করে নেব। দেখো পুরো রাউন্ডটা আমি করে নিয়েছি। এবার এই পাশের লুপটা থেকে আমরা এখানটাতে প্রথমে সিঙ্গেল কুশি করব, তারপর কাটাই সুতো নিয়ে একটা ডবল কুশি করলাম, তারপর কাটাই সুতো নিয়ে আর একটা ডবল কুশি করলাম, দুটো ডবল কুশি করলাম। এবার কাটাই দুইবার সুতো নেব, এখানে ত্রিপল কুশি করব, একটা ত্রিপল কুশি করলাম, আবার কাটাই সুতো নিয়ে দুটো ত্রিপল কুশি করলাম, আবার কাটাই সুতো নিয়ে তিনটা ত্রিপল কুশি করলাম। তিনটা ত্রিপল কুশি করার পরে এবার আমরা কাটাই একবার সুতো নেব, দিয়ে একটা ডবল কুশি করব, আবার কাটাই সুতো নিয়ে আর একটা ডবল কুশি করব, মোট দুটো ডবল কুশি করলাম, তারপরে সিঙ্গেল কুশি করব। একটা হয়ে গেল একটা পাপড়ি। এবার আমরা পাশের লুপটায় চলে যাব, পাশের লুপটাতে প্রথমে আমরা সিঙ্গেল কুশি করব, তারপরে একটা ডবল কুশি, দুটো ডবল কুশি, দুটো ডবল কুশি করব, তিনটা ত্রিপল কুশি করব, একটা হলো, দুটো হলো, এই তিনটে আমাদের ত্রিপল কুশি হলো। তিনটে ত্রিপল কুশি করার পরে এবার আমরা দুটো ডবল কুশি করব, এই একটা ডবল কুশি হলো, এই দুটো ডবল কুশি হলো, দুটো ডবল কুশি হয়ে গেল। এবার একটা সিঙ্গেল কুশি করে নেব সেম লুপে, এভাবে এক একটা পাপড়ি তৈরি করব। এবার পাশের লুপে চলে এলাম, সেই লুপটাতেও আমরা প্রথমে একটা সিঙ্গেল কুশি, তারপর দুটো ডবল কুশি, তিনটা ত্রিপল কুশি, আবার দুটো ডবল কুশি, একটা সিঙ্গেল কুশি, এইভাবে একটা লুপে এভাবে যাবে। তো এখানটাতে আমাদের আটটা হবে, দুটো করে নিয়েছি, বাকি আরও ছটা আমরা এইভাবে করে নেব। দেখো পুরো রাউন্ডটা করে নিয়েছি, আমার ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গোলাপি সুতোটা কেটে নেব, আমার গোলাপি সুতোর কাজ শেষ। পেছন দিকে সিঙ্গেল কুশিতে আমরা সবুজ উল অ্যাটাচ করে নেব, অ্যাটাচ করার পরে আমরা এখানটাতে পাঁচটা চেন নেব, পাঁচটা চেন নেওয়ার পর পাশের সিঙ্গেল কুশিতে আমরা সিঙ্গেল কুশি করে আবার আমরা পাঁচটা চেনে নেব, পাঁচটা চেন নেওয়ার পরে পাশের সিঙ্গেল কুশিতে জয়েন করে দেবো সিঙ্গেল কুশি দিয়ে, আবার আমরা পাঁচটা চেন নিয়ে নেব। এইভাবে আমরা পুরো রাউন্ডটা করে নেব, এক একটা লুপ তৈরি করে নেব পাঁচটা চেনের। দেখো আমাদের লুপ তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমরা এখানটাতে চারটা চেন নিয়ে নেব, চারটা চেন নেওয়ার পর কাটাই দুবার সুতো নিয়ে পাশের লুপটাতে আমরা এভাবে ত্রিপল কুশি করব, আবার দুবার সুতো নিয়ে দুটো দুটো লুপ বের করে আমরা ত্রিপল কুশি করব, দুটো দুটো করে লুপ বের করে দেব, একটা লুপ কাটাই রেখে দেব। দেখো চারটা লুপ হয়ে গেল, এবার চারটা লুপকে আমরা একসঙ্গে বের করে নেব, দিয়ে এখানটাতে ছটা চেন নিয়ে নেব, ছটা চেন নেওয়ার পর কাটাই আবার দুবার সুতো নেব, সুতো নিয়ে পাশের লুপটাতে এভাবে দুটো দুটো করে লুপ বের করব, একটা লুপ কাটাই রেখে দেব, আবার কাটাই সুতো নেব দুবার, দুটো দুটো করে লুপ বের করে কাটায় একটা লুপ রেখে দেব,
দেখো তিনবার করলাম, তিনবার করার পরে সব কটা লুপকে একবারে আমরা বের করে নেব। বের করে নেওয়ার পর ছটা চেন নেব, ছটা চেন নিয়ে নিলাম। ছটা চেন নেওয়ার পর আবার কাটায় দুবার সুতো প্যাঁচিয়ে নিলাম। এভাবে দুটো দুটো করে লুপ বের করে আমরা ত্রিপল ক্রোশে করব, একটা করে লুপ কাটায় রেখে দেব। দিয়ে সব কটা একবারে লুপ বের করে ছটা চেন নিয়ে নেব। এইভাবে আমাদের পুরো রাউন্ডটা করতে হবে। দেখো আমরা শেষ রাউন্ডে চলে এসেছি, শেষ লুপটাতে আমরা সেমভাবেই করব। দুটো দুটো করে লুপ বের করে আমরা এভাবে ত্রিপল ক্রোশে করব একবারে। তারপরে সব কটা লুপ বের করে ছটা চেন নিয়ে নেব। এবার আমরা স্লিপ স্টিচ দিয়ে প্রথম যে ত্রিপল ক্রোশে করেছিলাম সেখানটাতে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করা হয়ে গেল। এবার আমি সবুজ সুতোটাকে কাট করে দেবো, সবুজ সুতোর কাজ শেষ। এবার আমরা সাদা সুতো নিয়ে নেব, সাদা উল নিয়ে নেব। সাদা উল নিয়ে নেওয়ার পরে এখানটাতে আমরা চেন নেব তিনটে। তিনটে চেন নেওয়ার পরে আমরা এখানটায় কাটাই সুতো উল নিয়ে ডবল ক্রোশে করব। তিনটে ডবল ক্রোশে হয়ে গেল, এই চারটা ডবল ক্রোশে হয়ে যাওয়ার পরে এখানটাতে আমরা চারটা চেন নেব। চারটা চেন নেওয়া হয়ে গেলে সেম লুপে আবার আমরা ডবল ক্রোশে করব। একটা ডবল ক্রোশে, দুটো, তিনটে, এই চারটা ডবল ক্রোশে হয়ে গেল। চারটা এদিকে ডবল ক্রোশে, মাঝে চারটা চেন, তারপর আবার চারটা ডবল ক্রোশে। একটা চেন নিলাম, এবার পাশের লুপটাতে আবার ডবল ক্রোশে করব চারটা। দুটো হলো, তিনটে, এই চারটে ডবল ক্রোশে হয়ে যাওয়ার পর একটা চেন নিব। তারপর আবার কাটাই সুতো নিয়ে ডবল ক্রোশে করব চারটা ডবল ক্রোশে করার পরে চারটা চেন নিব। চারটা চেন নেওয়া হয়ে গেলে সেম লুপে আমরা চারটা ডবল ক্রোশে করব। একটা হলো, দুটো, তিনটে, চারটা, এভাবে আমরা কর্নার তৈরি করে নিলাম। একটা চেন নিব পাশের লুপটাতে, আবার আমরা চারটা ডবল ক্রোশে করব। চারটা ডবল ক্রোশে হয়ে গেল, এই দেখো সেমভাবে এখন যাবে। দুটো কর্নার তৈরি করে নিয়েছি, আরও দুটো কর্নার আমরা এখন তৈরি করে নেব। দুটো কর্নার তৈরি করলে আমাদের পুরো প্যাটার্নটা কমপ্লিট। এই দেখো পুরো রোজ প্যাটার্ন আমার কমপ্লিট। দেখো রোজ স্কোয়ার আমার কমপ্লিট। তো আজকে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে।